আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা ঋণ, যাতে কিছুটা হলেও শুট করতে পারি সেই জন্য সবসময় ভালো ভালো ভিডিওগুলো রিসার্চ করে দেওয়ার চেষ্টা করি। আশা করি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আপনি উপকৃত হবেন। আজকে যে ওয়েবসাইট বা অ্যাপস এর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং এটি ইন্টারন্যাশনাল একটি ওয়েবসাইট এবং এখানে কাজ করে শুধুমাত্র ভিডিও দেখে আর্নিং জেনারেট করার অবাধ্য সুযোগ আপনি এখানে রিসিভ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সহজ উপায়ে ফ্রিতে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো এবং কোন রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ করবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি এই ওয়েবসাইটে আসবেন। সরাসরি আপনি এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করার পরে একটি ওয়েবসাইটে চলে যাবেন, তার মানে আমার ব্লগ সাইটের মধ্যে। ব্লগ সাইটে যাওয়ার পরে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ডিপোজিট, লেটেস্ট উইথড্রল, কারা কারা এখানে উইথড্র করেছে এবং কারা কারা এখানে ডিপোজিট করেছে সেটি এখানে শো করছে। সুতরাং এই স্টেটমেন্ট দেখে বা স্ট্যাটিস্টিক্স দেখে আপনি বুঝতে পেরেছেন যে এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে। সুতরাং আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন ফ্রিতে আর্নিং করার জন্য এটি হচ্ছে বেস্ট একটি ওয়েবসাইট। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো এসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে adcount.io। adcount.io একটি ট্রাস্টেড ওয়েবসাইট। আপনি যদি এটির ব্যাপারে ইনফরমেশন চেক করেন তাহলে এটি পজিটিভ রিভিউ পাবেন। আশা করি সেটি কিভাবে করতে হয় আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, সেটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যেকোনো একটি অ্যাপস বা ওয়েবসাইট চেক করার জন্য কতটুকু ট্রাস্ট ওয়ার্দি সেটি আপনি জেনে যাবেন। সো এখানে আসার পরে আপনি এখানে একটি ইন্টারফেসের মধ্যে লেখা দেখতে পাচ্ছেন বিটকয়েন্স ফর ভিউইং ওয়েবসাইট, দেন 16 ওয়েবসাইট অ্যাভেলেবল ফর ভিউইং, ইউ ক্যান আর্ন 321 সাতোশি, উই হ্যাভ 35,000 প্লাস রেজিস্টার্ড মেম্বার। সো এখানে প্রায় 35,000-এর উপরে রেজিস্টার্ড মেম্বার রয়েছে। সুতরাং এটি যে কতটুকু ট্রাস্ট হয়েছে সেটি আপনি বুঝতে পেরেছেন। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করছেন সুতরাং আপনাকে সাইন আপ করে নিতে হবে। সো আপনি যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করতে হবে। এখানে ভালো রাখা ভালো যে আপনি একটি ডিভাইস দিয়ে, তার মানে কম্পিউটার হলে কম্পিউটারে, মোবাইলে হলে মোবাইলে, শুধুমাত্র এই অ্যাকাউন্টে অর্থাৎ এই ওয়েবসাইটে একবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। একের অধিক করলে তারা কিন্তু ব্যান করে দিবে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এই ওয়েবসাইটে কাজ করার জন্য কোনো রকম ভিপিএন ইউজ করতে পারবেন না। ভিপিএন ইউজ করলে আপনার অ্যাকাউন্টটি বাতিল করে দিবে। সুতরাং এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার বেলায় অনেকেই ভুল করে, আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 1 2 3 4 নাম্বার দিয়ে এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে যখন আপনি পাসওয়ার্ড তৈরি করবেন তখন সেটি সুরক্ষিত থাকবে। এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আপনি সরাসরি লগ ইন ইন্টারফেসে চলে যাবেন, তার মানে তাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে আসার পর প্রথমত ম্যান্ডেটরি যে কাজটি সেই কাজটি হচ্ছে আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্ট যেটি সেটির মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। সেটিংস এর মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন, প্রোফাইল চেঞ্জ, পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, বিটকয়েন অ্যাড্রেস অ্যাড করতে পারেন, এরপর ফসেট পে অ্যাড্রেস অ্যাড করতে পারেন। কীভাবে এগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। সো এক নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে চেঞ্জ ক্যাপসা সেটিংস। চেঞ্জ ক্যাপসা সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসা টাইপ। ক্যাপসা টাইপ দু ধরনের হতে পারে, এজ ক্যাপসা হতে পারে, আর কি হতে পারে হতে পারে গুগল রিক্যাপসা। আপনি সবসময় গুগল রিক্যাপসা সিলেক্ট করে দিবেন, এরপর আপডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপডেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে সেটিংস আপডেটেড সাকসেসফুলি হয়ে গিয়েছে। দ্যাটস ইট। এবার আমি দেখাবো কিভাবে এখান থেকে আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটা অ্যাড করবেন অথবা ফসেট পে অ্যাড্রেস, যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন
তো প্রথমত আমি দেখাবো বিটকয়েন অ্যাড্রেসটা। বিটকয়েন অ্যাড্রেস অ্যাড করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি বিটকয়েন অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন। বিটকয়েন অ্যাড্রেসটা পেতে হলে আপনাকে সরাসরি গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনি কয়েন বেস দিয়ে সার্চ দিবেন। কয়েন বেস দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার ইমেল অ্যাড্রেস নেম দিয়ে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে আপনি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে সুবিধা কি, আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন। এই যে বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, সেগুলোকে এক একটি ওয়ালেট বলা হয়। সুতরাং আপনি এগুলো ইউজ করতে পারেন। সো আমি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি এর আগেই। এবং আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন, তৈরি করার পরে আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি আপনি বিটকয়েনের যে অ্যাড্রেসটি পাওয়ার জন্য রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনি এখানে সেটি পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটি ডিভাইসে কাজ করতে হলে আপনাকে এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। সেম প্রসেস আপনি যদি মোবাইলে কাজ করেন তাহলে অবশ্যই এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সেম যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেম অপশনগুলো পাবেন যদি আপনি এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন। দ্যাটস ইট, সেম প্রসেস। আমি আশা করি বুঝাতে পেরেছি কম্পিউটারে এবং মোবাইলে সেম প্রসেস। তো আমি আপডেটে ক্লিক করছি। আপডেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি এটি আমার অ্যাড হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন অ্যাড্রেস আপডেটেড সাকসেসফুলি। আপনি বিটকয়েন অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এই জন্য যে বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে যদি আপনি অ্যাড করেন তাহলে সরাসরি বিটকয়েনের যে পেমেন্টগুলো সেই পেমেন্টগুলো এই কয়েন বেসের মধ্যে জমা হবে এবং সেখান থেকে আপনি বিকাশে অথবা রকেটে অথবা অন্য কোনো হয়েতে খুব সহজে নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট। এবার আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ফসেট পে অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে অবশ্যই সেম প্রসেসে গুগলের মধ্যে যাবেন। ফসেট পে অ্যাড্রেস ওপেন লিখে যদি আপনি সার্চ দেন সরাসরি আপনি সেখান থেকে অ্যাড্রেসটা এখানে এই বক্সে এনে অ্যাড করে দিলে আপডেট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। আমি তিনটে অপশন দেখিয়ে দিলাম। চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যদি রিসেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে তাও পারবেন। দ্যাটস ইট। এতটুকু প্রোফাইল যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার প্রোফাইলের নামটা দেখতে পাচ্ছেন। এবার দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটি হচ্ছে যে সম্প্রতি তারা একটি আপডেটেড এনেছে। সেই আপডেটটা হচ্ছে এখানে আরো কিছু এক্সট্রা কাজ আপনাদেরকে দিয়েছে অ্যাড করার জন্য, তার মানে আর্নিং করার জন্য। সুতরাং এখান থেকে সাতোশি আর্নিং করতে হলে আপনাকে সরাসরি বিও অ্যাডস এর মধ্যে ক্লিক করতে হবে। বিও অ্যাডস এ ক্লিক করার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এখানে যে আর্নিং গুলো করতে হয় বিও অ্যাডস করে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখা যাচ্ছে যে এখানে 13 অ্যাডস অ্যাভেলেবল। ইতিমধ্যে আমার 13 অ্যাডস রয়েছে এবং ইউ ক্যান আর্ন আপ টু, আমার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আমি 246 সাতোশি আমি পেয়ে যাবো। সো সাতোশি জিনিসটা কি সেটি আমি একটু পরে বলছি। এরপর বিটকয়েন ফসেট, প্রত্যেক 1 ঘন্টা পর পর আপনি এখানে রোল এবং উইন ফসেট ক্লেম করতে পারেন। এবং এর মজার ব্যাপার হচ্ছে যদি আপনার ভাগ্য ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে 1 ঘন্টা পর পর যদি ক্লেম করেন এবং প্রত্যেকবারই কিন্তু আপনি 5,07,000 কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। 5 লক্ষ আর্নিং সমান কতটুকু সেটি আমি একটু করে দেখাচ্ছি, অর্থাৎ আমি কপি করছি। সেটি কপি করার পরে গুগলে চলে আসবো। সাতোশি ইউএসডিতে যখন আমি সার্চ দিলাম তখন আমার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে বিটকয়েন সাতোশি যেটি, সে সাতোশিকে কিভাবে আপনি ইউএসডি তে কনভার্ট করে নেবেন সেটি আমি দেখাচ্ছি। সো আমি এখান থেকে এখানে যে 5,07,000 রয়েছে সেটা আমি কপি করছি, আবারও দেখাচ্ছি। দেখার পর আমি এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমি এখানে চলে গেলাম, অর্থাৎ 5,07,000 সমান হচ্ছে প্রায় 64.676 ইউএসডি। তার মানে এখানে যদি আপনি বাংলায় কনভার্ট করেন প্রায় প্রায় 5,000 টাকার মতো হয়ে যাবে। দ্যাটস ইট। অর্থাৎ আপনার যদি লাক ফেভার করে তাহলে অনায়াসে ফ্রিতে আপনি এই টাকাটুকু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন খুব সহজে। সো এবার আমি দেখাচ্ছি নেক্সট যেটি অপশন সেটি হচ্ছে টু অ্যাডস অ্যাভেলেবল। এক্সট্রা যে ফ্যাসিলিটি বা আপডেটেড এনেছে সেটি হচ্ছে যে আগে টু অ্যাডস অ্যাভেলেবল ছিল না সেটি অ্যাড করেছে, অর্থাৎ আপনি এটিও ক্লেম করে প্রায় 187 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। দ্যাটস ইট। তিনটি অপশন আপনি বুঝে গেলেন, এবার কিভাবে কাজ করবেন সেটি একটু মনোযোগ দিয়ে শুনুন। সো আমি এটি ওপেন করছি। ওপেন করার এগেনস্টে আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে দেখা যাচ্ছে সার্প অ্যাডস অ্যাডস এ ক্লিক করতে বলেছে। সার্প অ্যাডস এখানে আর্ন অফ বিটকয়েন এভরি আওয়ার, চান্স টু উইন $300 এভরি ডে, এরপর 187 রয়েছে, 60 সেকেন্ড অপেক্ষা করতে বলেছে। সো অ্যাডস উইল রিসেট অ্যাট দেন ডে সার্ভার টাইম। সো আপনাকে এখানে যেটি স্টার্ট স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্ট আমি ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আসার পর আপনাকে 60 সেকেন্ড ওয়েট করতে হবে, অর্থাৎ এখানে একটি টাইম কাউন্ট হবে, সেই টাইমটি
পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে এখানে টাইমটি দেখতে পাচ্ছেন অ্যাডসটি দেখার জন্য, অর্থাৎ আপনি এটি স্কিপ করতে পারবেন না, এটি যখন চলতে থাকবে অন্য কোনো ট্যাবে বা কোনো ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না, দ্যাটস ইট। অর্থাৎ আপনাকে এখানে যে নির্ধারিত সময়টুকু বলেছে সেই নির্ধারিত সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। রাইট, আমার টাইম শেষ হয়ে গিয়েছে। এই যে এখানে একটি কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্মের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ধরনের একটি মেসেজ পাবেন, 48,87 ক্রেডিটেড টু ইউর ব্যালেন্স। আমার ক্রেডিটের মধ্যে প্রায় 48,87 কিন্তু জমা হয়ে গিয়েছে, সেটি আমি দেখাচ্ছি। সো জমা হয়েছে কিনা সেটি আপনারা এখানে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। অর্থাৎ আমার এখানে 48,87 জমা হয়ে গিয়েছে, দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ আপনি এখানে 87 গুলো অ্যাড করে নিতে পারবেন। আর একটি কথা বলে রাখছি যে আপনি 15% পর্যন্ত কমিশন জেনারেট করতে পারবেন রেফারেল করে করে। রেফারেল কোথায় করবেন সেটি হচ্ছে এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যে যে গ্রুপগুলোর মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই স্থানের মধ্যে আপনি সেটি প্রোভাইড করে দিবেন। এর এগেনস্টে তারা যদি অ্যাকাউন্ট করে তাদের মাধ্যমে আপনি 15% পর্যন্ত কমিশন পাবেন। এবার দেখিয়ে দিচ্ছি নেক্সট আমি যে কাজটি সে কাজটি কিভাবে করতে হয়, এটি আমি দেখিয়ে দিলাম। তো আমার আরেকটি এখানে প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে আমি একটি অ্যাডস দেখার পরিবর্তে এখান থেকে একটা কমে যাওয়ার কথা ছিল, বাট এখানে আরো একটি অ্যাড হয়ে গিয়েছে। তার মানে এখানে 14টি প্রথমে ছিল, 13টি হওয়ার কথা, এখন আরো একটি অ্যাড হয়ে গিয়েছে। এবার দেখাচ্ছি যে দ্বিতীয়টি 60 মিনিটস প্রসেস, এটি কিভাবে করতে পারবেন বা ক্লেম করবেন। সো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে রোল অ্যান্ড উইনের মধ্যে ক্লিক করার পরে এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটি এখানে আপনাকে একটু বুঝতে হবে যে আপনি যদি রোল বিটুইন এত এর মধ্যে পড়ে তাহলে 10,87 পড়বেন পাবেন, আর যদি 70,000 থেকে এত হয় তাহলে 20,87। অর্থাৎ এখানে যে রেঞ্জ দেওয়া আছে রেঞ্জের মধ্যে পড়লে আপনি এই 87 গুলো উইন করতে পারবেন, দ্যাটস ইট। সো সেটি করতে হলে প্রথমত আপনাকে এখানে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে একটি ক্যাপচা চলে আসছে, পার্কিং মিটার্স। পার্কিং মিটার্স কোনগুলো, সে হচ্ছে পার্কিং মিটার, এটি। এই পার্কিং মিটারের মধ্যে ক্লিক করার পরে দেন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে রোল অ্যান্ড উইন, দ্যাটস ইট, এতটুকু এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে 87 গুলো রেঞ্জ হবে এই যে 9,494,747 পয়েন্ট, তার মানে আমি টোটাল পেয়েছি কত, 94,000। এর মধ্যে কিন্তু আমার রয়েছে প্রায় 187 কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে কিনা সেটি আমি একটু দেখাচ্ছি। ড্যাশবোর্ডে আমাকে চলে যেতে হবে, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে সরাসরি আমি দেখতে পাবো। আগে ছিল কিন্তু 48, এরপরে আমার যে 87টি অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 187 কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে, দ্যাটস ইট, এতটুকু আপনি বুঝতে পেরেছেন। সো আপনি প্রতি 1 ঘন্টা পর পর এখান থেকে যেটি সেটি ক্লেম করতে পারবেন। আমি 60 মিনিটস ফসেট, অর্থাৎ এখান থেকে যদি লাক ফেভার করে তাহলে অবশ্যই আপনি এই 87টুকু আর্ন করতে পারবেন। এবার দেখাচ্ছি যে টু অ্যাডস অ্যাভেলেবল এর মধ্যে আপনি ক্লিক করার পরে নেক্সট ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, ক্লিক অন বেলো ব্যানার টু কন্টিনিউ। সো এখানে যে ব্যানার গুলো রয়েছে সেই ব্যানার মধ্যে আপনাকে ক্লিক করতে বলেছে। সো ডাউনলোড দ্য নিউ শেপ শিফট অ্যাপ, এরপরে মেক মন বিটকয়েন, এখানে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে নেক্সট ব্যানার যেটি সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি নেক্সট একটি ইন্টারফেসে চলে আসলাম। ইন্টারফেসে আসার পরে এখানে যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের মধ্যে নির্ধারিত যে সময়টুকু সেই সময়টুকু অবশ্যই স্প্যান করতে হবে, তার মানে এখানে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার এগেনস্টে আপনি নির্ধারিত যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন, দ্যাটস ইট। অর্থাৎ আপনার অ্যাড ভিউ করার জন্য যে নির্ধারিত ওয়েবসাইটটি দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আসতে হবে এবং সময়টুকু আপনার কাউন্ট হবে এভাবেই। ব্যানারে অ্যাড করার পরে আবার এখানে টাইমটি কাউন্ট হচ্ছে। টাইমটি কাউন্ট হওয়ার পরে যে নির্ধারিত 87, সেই 87টি কিন্তু আমি এখান থেকে সহজেই আর্ন করে নিব। তার মানে আমার যে ভিউয়ার্স, আমি আবারও ক্লিক করছি, তার মানে ভিউয়ার্সে ক্লিক করার পরে যেখানে টু অ্যাডস অ্যাভেলেবল, টু অ্যাডস এর এগেনস্টে আমি অবশ্যই 187 এখান থেকে দুটোর জন্য পেয়ে যাব। এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে, তার মানে এখানে যে নির্ধারিত সময়টুকু সেই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু আপনি যে নির্ধারিত 87 তারা এখানে দিয়ে রেখেছে সেটি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন। অলরাইট, দেখতে পেলেন যে এখানে কিভাবে বিও অ্যাড করে, তার মানে অ্যাড বিও করে আর্নিং জেনারেট করতে হয়। এবার দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে উইথড্র নেবেন। উইথড্র নিতে হলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে এখানে উইথড্রতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমি আমার যেটা বিটকয়েন অ্যাড্রেস সেটি কিন্তু অ্যাড করে ফেলেছি। এরপরে আপনি অবশ্যই নির্ধারিত
এখান থেকে আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে 5,700 আর্নিং করতে হবে। 5,700 আর্নিং করলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। সো এখানে উইথড্র হিস্ট্রিতে দেখতে গেলে আপনি সবকিছু বুঝতে পারবেন। সো এখানে যেটি বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। এরপর আপনি এখানে 5,700 যদি আর্নিং করেন তাহলে সাবমিটে ক্লিক করার পরে সরাসরি 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু সেই পেমেন্টে নির্ধারিত যে সাতোশিটি, সেই সাতোশি বিটকয়েনটা কিন্তু আপনার কয়েন বেসের মধ্যে অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। আর যদি আপনি হিস্ট্রিতে ক্লিক করেন, উইথড্র হিস্ট্রিতে ক্লিক করার পর আপনি কতটুকু উইথড্র করেছেন সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। যেটি আমার নতুন অ্যাকাউন্ট, অবশ্যই আপনারা এখানে সবকিছু এখানে দেখতে পাচ্ছেন না, তার মানে রেকর্ড দেখতে পাচ্ছেন না। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে উইথড্র নিতে হয় পেমেন্ট প্রুফ সহ। যদি ভিডিওটি মিস না করতে চান তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আরও যে ভিডিওগুলো দেওয়া রয়েছে এবং আপনি এখানে স্টেপ বাই স্টেপ যদি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আর্নিং জেনারেট করতে চান তাহলে পুরো ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং প্লে লিস্টে ক্লিক করলে আপনারা ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন, যে ভিডিওগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো আমাকে আপনাকে আমি অনুরোধ জানাবো ভিডিওগুলো দেখে আর্নিং শুরু করার জন্য। আমি এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখালাম, এবং আপনি এখান থেকে রেফারেল বাই করতে পারেন অথবা রেফারেল র্যান্টও করতে পারেন, তার মানে আপনি র্যান্ট করে আপনি আর্নিং জেনারেট করতে পারেন আরো বেশি। এরপর এখানে কন্টেস্ট রয়েছে, কন্টেস্টের মধ্যে আপনি ক্লিক করার পরে এখানে কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন অ্যাজ এ নিউ বিগিনার হিসেবে। সো এখানে অনেক কান্ট্রি পিপলরা কিন্তু আর্নিং জেনারেট করতে পারছে। যে কি কি প্রসেসে আপনি আর্নিং করবেন সেটি আমি দেখিয়ে দিলাম, এবং অনেকগুলো কান্ট্রি পিপল কিন্তু এখানে, যে বিশেষ করে ইউএসএ, ইউকে কান্ট্রি গুলো পিপল গুলো কিন্তু এখানে আর্নিং জেনারেট করছে অনায়াসে, কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করি এখানে দেখানোর কিছু নেই। সো সবকিছু বুঝতে পেরেছেন, আপনি এখানে কাজ করতে থাকুন স্টেপ বাই স্টেপ। যদি আর্নিং করতে পারেন সেটি আমি অবশ্যই আমি আপনার জন্য প্লাস পয়েন্ট মনে করব। যদি আপনার কোনো স্কিল বা দক্ষতা না থেকে থাকে মোবাইল এবং কম্পিউটারের মধ্যে আপনি আর্নিং করার জন্য ভালো কোনো ওয়েবসাইট আপনি পাবেন না। সুতরাং স্টেপ বাই স্টেপ আপনি কাজ করতে থাকুন, আশা করি বেনিফিটেড হবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আর বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো এখান থেকে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।